হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আশফাক নাসিফ অভিনন্দন এবং আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে তো কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম মূলত ছিল সেটা হচ্ছে আপনাদের একটা মতামত চাওয়ার জন্য যে এরোবে প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং টিউটোরিয়াল আমি পার্ট বাই পার্ট সিরিজ আকারে আনতে যাচ্ছি তো আপনারা সেখানে যে পজিটিভ যে অপিনিয়নটা ছিল বা যে অ্যান্সারটা ছিল সেটাই ম্যাক্সিমাম দিয়েছেন তো সেই জন্য আমি আপনাদের জন্য এই সাত পর্বের একটা সিরিজ নিয়ে আসলাম যেখানে হচ্ছে আমি মূলত আপনাদেরকে একদম সহজে যাদের কোনো আইডিয়া নেই হয়তো বা কখনও আগে কখনও অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে ভিডিও এডিট করেননি তারাও আশা করছি এমনভাবে আমি ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো শেখানোর চেষ্টা করবো তারা সবাই আশা করছি এই ভিডিওগুলো যদি একটু দেখেন এবং ফলো করেন সেই মতো তাহলে আশা করছি আপনারা এটাতেই ভিডিও এডিট করতে পারবেন তো আজকে প্রথম পর্ব এবং ইন্টারতে সবাইকে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আর অনেকে আমার ভিডিও দেখে লাইক দেন কমেন্ট করেন আপনার এই অ্যাপ্রিসিয়েশনটুকু আমার অনেক বেশি অনুপ্রেরণা দেয় আমি পরবর্তীতে আর নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তো আচ্ছা তো প্রিমিয়ার প্রো নিয়ে কথা বলতে গেলেই ম্যাক্সিমাম মানুষ একটা প্রশ্ন করেন যে এটা আসলে কিভাবে ডাউনলোড করতে হয় বা ইনস্টল করতে হয় তো এই প্রিমিয়ার প্রো ডাউনলোড এবং ইনস্টলেশনের বিষয়টা আসলে এখানে যদি আমি সরাসরি ইউটিউবে দেখাই এটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন্সের এগেনস্টে চলে যায় তো সেক্ষেত্রে এটা আমি এখন আপনাদের সরাসরি এই ভিডিওর মধ্যে বা ইউটিউবে আলাদা কোনো ভিডিও বানিয়ে দেখাতে পারছি না তবে চাইলে আপনারা আমার এই ফেসবুকের যে পেজটা আছে সেখানে একটু নক করতে পারেন বা সেই পেজটা একটু ফলো করতে পারবেন আমি চেষ্টা করব সেই পেজে হচ্ছে টিউটোরিয়াল একটা ভিডিও আকারে পোস্ট করার জন্য খুব দ্রুতই আর আশা করছি আপনারা যারা পারেন ইনস্টল করতে বা করেছেন অলরেডি তারা তো করেছেনই তো আমরা একদম সহজে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা শেখার চেষ্টা করবো তো প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যে ভার্সনটা আমার কম্পিউটার ইনস্টল কথা সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো টু থাউজেন্ড টোয়েন্টি তো এখানে আসলে অনেক ভার্সনই আছে আপনারা যারা অ্যাডোবি অন্যান্য সফটওয়্যারগুলো ইউজ করছেন আপনারা জানেন যে এই সফটওয়্যারগুলো অনেক ভার্সন থাকে ফটোশপের সিএস থাকে সিসি থাকে সিএস ফোর সিএস ফাইভ তারপরে সিসি টু থাউজেন্ড ফিফটিন টু থাউজেন্ড সিক্সটিন এরকম থাকে তো এটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ভার্সন তো আপনাদের যে একদম এই ভার্সনটা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে এর কাছাকাছি কোনো ভার্সন ইউজ করতে পারেন তো আমি আপনাদের সাজেস্ট করবো খুব বেশি যেন না হয় যেমন আপনারা এখানে আমি দুই হাজার বিশ দিয়ে দেখাচ্ছি আপনারা আঠারো উনিশ এগুলো ইউজ করতে পারেন তেমন কোনো ডিফারেন্স পাবেন না বাট খুব বেশি আগের ভার্সন আমি আপনাদের ইউজ করার জন্য সাজেশন দিব না তো এটা হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটার ইনস্টল করে নেবেন তো আমরা সরাসরি সফটওয়্যারটাকে এখান থেকে ওপেন করি যারা ভিডিওতে লাইক দিন তারা ভিডিওতে লাইক দিন এবং ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন আসলে যে আমি কীভাবে কী করছি তো আজকে হচ্ছে প্রথম পর্ব আমি আপনাদের বেসিক আইডিয়া দেব একদমই তো এটা হচ্ছে আমাদের যে আসলো এটা হচ্ছে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার মূলত এটা হচ্ছে আমাদের আমরা নতুন কোনো প্রজেক্ট খোলার আগে যে ইন্টারফেসটা সেটা তো আমরা যখন কোনো ভিডিও এডিট করতে চাই আমরা কিন্তু অনেক কিছু করি সেখানে মিউজিক অ্যাড করি তারপরে অনেকগুলো ভিডিও একসাথে নেই তো এই সবগুলো কাজই কিন্তু একটা প্রজেক্ট আমরা যেমন প্রজেক্টের কাজ করি অফিসের প্রজেক্ট থাকে আর অ্যাকাডেমিক প্রজেক্টও থাকে তেমনই এটাও কিন্তু একটা প্রজেক্ট তো এই ভিডিও দিকটা হচ্ছে একটা প্রজেক্ট তো আমরা একটা নতুন প্রজেক্ট আমাদের প্রথম এখানে খুলতে হবে তো আমরা প্রথমত এখানে নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করব এবং এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন আপনি নতুন যে প্রজেক্টটা খুলবেন সেই প্রজেক্টের এখানে আপনার এখান থেকে নাম এবং সেই প্রজেক্টের বিস্তারিত দিতে হবে তো এখানে চেঞ্জ করার মধ্যে আসলে জাস্ট এখানে প্রজেক্টের নামটা আপনারা দিবেন তো আমি এখানে মনে করেন যে দিব যে একটা কিছু দিই যে ফার্স্ট ভিডিও আপনারা যেই বিষয়ে ভিডিও এডিট করবেন সেটার নামে এখানে দিবেন আপনারা ইউটিউবের কোনো টিউটোরিয়াল ভিডিও হতে পারে ইউটিউবের কোনো ফানি ভিডিও যেটা হতে পারে আপনার সেটার নামটা জাস্ট টাইটেলটা এখানে দিয়ে দেবেন তো এখান থেকে আমরা দেবো ওকে বাকি যে সেটিং আছে সেগুলো আপাতত এখান থেকে একই থাকবে তো পাশে একটু কাজ চলছে পাশে সেক্ষেত্রে একটু নয়েজ আসতে পারে বা শব্দ আসতে পারে তো এইখানে এখন যেটা আসল সেটা হচ্ছে আমাদেরকে মূলত আমাদের এই সফটওয়্যারের মেইন যে ইন্টারফেসটা সেটা এখন প্রিমিয়ার প্রণী অনেকেই ভাবেন যে এটা অনেক কমপ্লিকেটেড আসলে কিছুই না আপনি যদি বুঝতে পারেন আপনার কাছে এটাই সহজ মনে হবে তো দেখেন আমাদেরকে প্রথমত যে কোনো একটা ভিডিও নিয়ে কাজ করতে হলে কি করতে হয় আমাদেরকে কোনো একটা ভিডিও এডিট করতে হলে সেই ভিডিও এডিট করার জন্য আমাদেরকে সেই ভিডিও বা কয়েকটা ভিডিও হতে পারে ছয় সাতটা ভিডিও হতে পারে তারপরে মিউজিক অ্যাড করতে হতে পারে তারপরে অনেক কিছু এখানে লাগতে পারে তো এই ভিডিও মিউজিক ছবি এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদেরকে প্রথমত আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রদেতে নিয়ে আসতে হবে আচ্ছা তো আমি এখন আপাতত আপনাদেরকে একদম একটা ভিডিও নিয়ে দেখাবো তো আমরা করব কি এই সফটওয়্যারটাকে এখান থেকে যেমন এটা আমার বড় ছিল এটা থেকে আমরা যে এখান থেকে এটাকে একটু উইন্ডো আকারে নিয়ে আসবো এইভাবে আমি আপনাদের এমনভাবেই দেখাবো যাতে আপনারা অনেক বড় অনেক বড় কোনো কাজ যখন করবেন তখন যাতে আপনারা একদম মানে কম সময়ে ভালো কাজটা করতে পারেন তো এখানে এটা উইন্ডো আকার আনার পরে আমাদেরকে যেখানে আমাদের ভিডিওটা আছে সেখানে মূলত আমার যেতে হবে আপনাদের যে কোনো জায়গায় যেতে হবে থাকতে পারে ডাউনলোডের মধ্যে থাকতে পারে যে কোনো ফোল্ডার তো ওই ফোল্ডারে আমরা যাবো আমার যেমন ডেস্কটপে ভিডিওটা আছে তো মনে করেন যে এই ভিডিওটা নিয়ে হচ্ছে আমি কাজ করব তো এই ভিডিওটাকে আমি এখান থেকে ক্লিক করে টেনে এই যে ইম্পুট মিডিয়া টু স্টার্ট এখানে এনে এটাকে ছেড়ে দিব। এইভাবে আপনার যত ফাইল এখানে আসলে দরকার যে মিউজিক যে ভিডিও সবগুলো জাস্ট এখানে এভাবে টেনে টেনে এভাবে ছেড়ে দিলেই হয়ে যাবে তো প্রথমত আমরা এগুলো নিয়ে আসবো আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করবো হয়তো বা আপনি একটা ভিডিও এডিট করছেন সেখানে আপনার কিছু মিউজিক লাগবে কিছু ছবি লাগবে সব এখানে নিয়ে আসবো আমি আপাতত আপনাদের একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি তো এটা আনার পরে এটা হচ্ছে আমাদের যে প্রজেক্টের জন্য যে ফাইলগুলো দরকার সেগুলো আমরা এখানে নিয়ে আসলাম তো এখানে আনার পরে আমাদেরকে যেটা করতে হবে প্রথমেই সেটা হচ্ছে আমাদেরকে যে টাইম লাইন আছে এই যে যে টাইম লাইন এই টাইম লাইনের মধ্যে হচ্ছে আমাদের এই ভিডিওটা এখানে নিয়ে আসতে হবে এখানে আমরা নিয়ে আসলাম তো এখন কিন্তু আমাদের এই কাজটা শুরু হয়ে গেল মানে ভিডিও এডিট করার জন্য আমাদের যেই মেইন আমরা যেই লেয়ারটা পেয়ে গেছি সেটা কিন্তু এখন চলে এসেছে তো এখান থেকে দেখেন আপনারা যারা আগে অন্য অন্য ভিডিও এডিটর ইউজ করছেন তারা জানেন এখানে টাইম লাইনে এইভাবে এটা থাকে মানে যেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি তো প্রথমত যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে ভিডিও থেকে অপ্রয়োজনীয় অংশ কেটে সেটাকে বাতিল করে দেওয়া তো এখান থেকে আপনারা যদি ভিডিওর অপ্রয়োজনীয় অংশটা কাটতে চান তাহলে দেখেন এখান থেকে মনে করেন আমরা প্রথম মনে করেন যে তিন সেকেন্ড আমাদের দরকার নেই তো এখান থেকে আমরা যদি এই যে এই ব্লু কালারের এই জিনিসটাকে ধরে টানাটানি করি তাহলে দেখতে পাবো এইখানে একটা এই যে প্লে হেড পজিশনে এখানে একটা টাইম শো করছে তো আমরা যদি এটাকে একটু টানাটানি করি তাহলে মনে করেন আমরা প্রথম তিন সেকেন্ড রাখবো না এখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের কতটুকু লাগবে না তো মনে করেন আমি প্রথম এখান থেকে তিন সেকেন্ড বা চার সেকেন্ড আমি রাখবো না তো প্রথমত আমাদেরকে এই ব্লু কালারের এই জিনিসটাকে এই বারটাকে এখান থেকে চার সেকেন্ড পর্যন্ত এই যেখানে সেকেন্ড দেখাচ্ছে এখান থেকে এইখানে চার সেকেন্ড পর্যন্ত আনতে হবে এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে মিলি সেকেন্ড তো এখানে চার সেকেন্ড পর্যন্ত আনার পরে আমাদেরকে এই বাম সাইডে আমরা এখানে একটা রেজোর্ট টুল পাবো যেটা হচ্ছে কিবোর্ড থেকে সি প্রেস করলেও আপনারা এটাকে আনতে পারবেন শর্টকাটগুলো শিখে রাখলে আপনারা দ্রুত কাজ করতে পারবেন তো এখান থেকে ক্লিক করলে আমরা এখান থেকে রেজোর্ট টুল আনবো তো রেজোর্ট টুলটা আনার পরে আমরা এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করব তাহলে দেখবেন এইখানে কিন্তু দুইটা অংশ এখানে এখানে কিন্তু অর্ধেক এখান থেকে কেটে গেল কিন্তু কেটে কিন্তু এখন এটা বাদ হয়ে যায়নি আমরা জাস্ট এখান থেকে কেটেছি এখন কেটে হচ্ছে এটা আমাদেরকে এখন সরিয়ে দিতে হবে এই অংশটুকু লাগবে না তো কাটার পরে আমরা এই যে এখান থেকে আবার সিলেকশন টুলে যাবো এবং এইটুক সিলেক্ট করবো এই যে একটা সাদা রঙের এইভাবে বর্ডার হয়ে আছে যেখানে সিলেক্ট ওটা এরকম বর্ডার হয়ে থাকবে তো এটাকে সিলেক্ট করার পর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে কিবোর্ড থেকে ডিলেট বাটনটা প্রেস করলে এটা ডিলেট হয়ে যাবে তো ডিলেট হয়ে যাওয়ার পর আমাদেরকে এই যে অংশটুক আছে এইটুকু মাঝখানে যে ফাঁকা হয়ে গেছে এটাকে আমরা এখানে এনে এখানে ফিল করে দেবো তো ভিডিও থেকে কিন্তু আমাদের প্রথম তিন সেকেন্ড আমরা এখান থেকে কেটে ফেললাম যেটা আমাদের দরকার ছিল আমরা যদি চাই যে লাস্টের থেকে একটু কাটবো তাহলে একইভাবে আমরা এখান থেকে এটাকে টানাটানি করে এখানে আমরা দেখতে পাবো যে কোন অংশে আছি এখানে নিয়ে মনে করেন আমরা এই পনেরো সেকেন্ড থেকে এখানে দেখে এখানে কেটে এখান থেকে ক্লিক করে কাটলাম এবং এখান থেকে আবার এই সিলেকশন টুলটা সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে দিলাম কীবোর্ড থেকে ডিলেট তো এখন কিন্তু এটা কিন্তু ডিলেট হয়ে গেল আচ্ছা তো আমরা শিখলাম হচ্ছে কীভাবে ভিড় থেকে অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে হয় তো এখন এই অপ্রয়োজনীয় অংশটা মাঝখানেও থাকতে পারে অবশ্যই কোনো বিষয় না সেটা মনে করেন আমাদের এখান থেকে ছয় সেকেন্ড থেকে আমাদেরকে ছয় সেকেন্ড এবং নয় সেকেন্ড এই তিন সেকেন্ড হচ্ছে আমাদের দরকার নেই তো আমরা প্রথমে ছয়ে আসবো এখান থেকে ছয়ে নিয়ে আসলাম এটাকে এবং এখান থেকে টুল সিলেক্ট করে এখানে আমরা ছয়ে কেটে দিলাম এবং আবার এখান থেকে নিয়ে আমরা চলে গেলাম নয় সেকেন্ডে এবং এখান থেকে আবার রেজোর্ট তুলে নিয়ে আমরা এখান থেকে কেটে দিলাম এবং মাঝখানের যে অংশটুকু আছে সেটা আমরা এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিলাম ডিলেট এবং এখানে ডিলেট করার পর দেখেন এখানে মাঝখানে আপনাদেরকে এইভাবে টানাটানি করার দরকার নেই আপনারা এই ফাঁকা জায়গায় একটা রাইট বাটন ক্লিক করবেন মাউসের মাউসের পাশের বাটন এবং এখান থেকে দেবেন রিপেল ডিলেট তাহলে এই মাঝখানের অংশটা এখানে মাঝখান থেকে এটা ঝোড়া লেগে যাবে এবার হচ্ছে কাটাকাটির কাজটা করতে হয় মেন এটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও আনে আমরা প্রথমেই আগে যেই অংশটুকু লাগবে না ওটুকু আমরা বাদ দিয়ে দিই তো আপনারা আশা করি বুঝতে পারলেন যে কীভাবে আমরা কাটবো এখন আমি আপনাদেরকে এই প্রথম পর্বে আরেকটা জিনিস দেখিয়ে দেবো খুব বেশি জটিলতায় যাবো না আমি আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ট্রানজিশন ট্রানজিশন জিনিসটাকে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যখন পরপর দুইটা ভিডিও রাখি তার মাঝখানে কিন্তু একটা ইফেক্ট থাকে ভিডিওর মানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার এই মধ্যবর্তী সময়টুকু কিন্তু সরাসরি ভিডিওটা চলে যায় না মাঝখানে একটা ইফেক্ট আসে সেটাই হচ্ছে মূলত ট্রানজিশন ইফেক্ট তো ট্রানজিশন ইফেক্ট আনার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে চলে যাব আমরা উইন্ডোতে এবং উইন্ডোতে চলে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব ইফেক্টে তো ইফেক্টে ক্লিক করার পর আপনারা এখানে একটা ইফেক্টের এরকম একটা অপশন পাবেন তো এখানে এটা আসার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখবেন যে ভিডিও ট্রানজিশন আছে এবং এখানে অনেক ধরনের ট্রানজিশন আপনারা পাবেন যেটা আপনাদের পছন্দ হয় আপনারা সেটা ইউজ করতে পারেন আমি জাস্ট আপনাদের ইউজ করার সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে আমরা যদি এখানে মনে করেন ডিজলভে যাই এবং এখান থেকে মনে করেন ডিপ টু ব্লাক এটা আমি নিব জাস্ট এখানে ক্লিক করে আমি এই যে দুই ভিডিওর মাঝখানে এই যে এখানে ছেড়ে দিলাম তো এখন যদি আমরা এই ভিডিওতে এখানে এই যে এই একটু আগে নিয়ে এখান থেকে প্লে করি তাহলে দেখবো ওই ভিডিওতে যাওয়ার আগে এই যে আমাদের একটা ট্রানজিশন চলে আসলো আপনার যেই ট্রানজিশন এখান থেকে পছন্দ হয় কোনো সমস্যা নেই আপনি জাস্ট এখান থেকে ধরে টেনে এইটার উপরে আবার ছেড়ে দিবেন একটা পছন্দ না হলে ওটার উপরেই আবার এখান থেকে এই যে তো এটা মনে করেন যে আপনার এইভাবে আপনারা হচ্ছে ট্রানজিশন দিতে পারবেন তো এভাবে হচ্ছে আপনারা যে কোনো ট্রানজিশন এখান থেকে দেখেন ট্রাই করতে পারেন যেটা দিবেন সেটা এখানে কাজ করবে আপনার একটা একটা করে দিয়েও দেখতে পারেন আচ্ছা এটা দিই দেখি কী হয় আচ্ছা এগুলো বোঝা যাচ্ছে না আমি একটা অন্য একটা দিই স্লাইড দিই যেটা আপনার ভালো লাগে আপনি দিয়ে দেখতে পারেন এই যে এটা কিন্তু একটা ট্রানজিশন তো এভাবে হচ্ছে আপনারা মূলত ট্রানজেকশন অ্যাড করতে পারবেন উইন্ডো থেকে প্রথমে ইফেক্টটা অন করে নেবেন যদি না থাকে তারপরে ইফেক্টটা এখান থেকে এখানে করলে আপনারা এখানে একটু খোঁজাখুঁজি করলে এখানে যে ভিডিও ট্রানজেকশন নিচে থ্রি ডি মোশন আছে এখানে থ্রি ডি আছে যেটা আপনার ভালো লাগে জাস্ট টেনে এই মাঝখানে ছেড়ে দেবেন ভিডিওর মাঝখানে কিন্তু ছাড়তে হবে দুইটা ভিডিওর মাঝখানে তো এভাবে হচ্ছে মূলত ট্রানজিশন অ্যাড করে তো যেই দুইটা জিনিস আমি আপনাদেরকে দেখালাম যে ভিডিও কীভাবে কাটাকাটি করতে হয় বা যে অপারেশন অংশটা সেটা দিতে হয় এবং ট্রানজিশন এই দুইটা বিষয়ে আপনারা একটু প্র্যাকটিস করবেন এবং পরবর্তী যে পার্ট টুতে আছে সেখানে আমরা আরেকটু একটু অ্যাডভান্স বিষয়ের থেকে আলোচনা করবো এভাবে আমরা মোট যে ষাটটা পার্ট আছে আশা করছি আপনাদের পুরো কনসেপ্টটা বা যতটুকু আপনাদের ভিডিও করার জন্য প্রয়োজন হয় এনাফ আপনারা যাতে ভালোভাবে করতে পারেন আপনারা একটা প্রপার আইডিয়া পাবেন তো এই বিষয়টুকু আপনারা একটু দেখবেন করবেন আশা করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী পাট পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওতে একটি লাইক দিতে হবে এবং অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ